আজও আমি স্বামী বিবেকানন্দের কয়েকটি বাণী শোনাতে চলেছি। আমি তোমাদের বলছি, আমাদের দরকার শক্তি, কেবল শক্তি। আর উপনিষদ সমূহ শক্তির বৃহৎ আকার। উপনিষদ যে শক্তি সঞ্চার করতে সমর্থ, সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করতে পারে। তার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করা যায়। উপনিষদ সকল জাতির, সকল মতের, সকল সম্প্রদায়ে দুর্বল, দুঃখী, পদদলিতকে উচ্চ রবে আহ্বান করে নিজের পায়ের উপর দাঁড়িয়ে মুক্ত হতে বলে। অভিশাপ, নিন্দা ও গালিবর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সম্পন্ন হয় না। অনেক বছর ধরে তো ওইরূপ চেষ্টা হয়েছে, কিন্তু তাতে কোনো সুফল হয়নি। কেবল ভালোবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল প্রাপ্তির আশা করা যেতে পারে। প্রত্যেক ব্যক্তির অপর ব্যক্তিকে ঈশ্বর বলে চিনতে করা উচিত ও তার সঙ্গে তেমনভাবে ব্যবহারও করা উচিত। কাউকে ঘৃণা করা বা কোনোভাবে কারোর নিন্দা বা অনিষ্ট করা উচিত নয়। আর এ যে শুধু সন্ন্যাসীর কর্তব্য তা নয়, সব নরনারীরই কর্তব্য। আজই হোক বা কালই হোক, শত শত যুগ পরেই হোক, সত্যের জয়ই হবে, প্রেমের জয় হবে। তোমরা কি মানুষকে ভালোবাসো? ঈশ্বরের খোঁজে কোথায় যাচ্ছ? গরিব, দুঃখী, দুর্বল সকলেই কি তোমার ঈশ্বর নয়? আগে তাদের উপাসনা করো না কেন? তোমার হৃদয়ে প্রেম আছে তো? তবেই তুমি সর্বশক্তিমান, তুমি সম্পূর্ণ নিষ্কাম। তো তা যদি হও, তবে তোমার শক্তিকে কে রোধ করতে পারে? চরিত্র বলে মানুষ সর্বত্রই জয়ী হয়। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না। নমস্কার।